वो हमारा केक बन के रेडी हो गया। इसको आप अभी ठंडा करने के लिए रख देंगे। ये देखो दबा रही हूँ तो उसमें कुछ नहीं निकल रहा है। ऐसे केक को ऐसे दबाने से कुछ नहीं दिखेगा, तब मतलब केक बन गया। अभी इसको एकदम ठंडा करने के लिए रख दूँगी। गुड मॉर्निंग, तुम्हारा निश्चय सबाई भलो आछो। अनेक दिन पर हमें कैमरार सामने फोकस हो मैं कैमरार सामने तुम्हारे संग कथा बोल अनेक समय हमें वीडियो करछि तुम्हारे जस्ट वीडियो क्लिपिंग देखा तो कथा तुम्हारे संगे बलाई है ना अनेक दिन पर कथा बोलछि मैं जस्ट हमें कि बोले तुम्हारे बोलब ये इच्छा करे करलाम ना মানে আমি দেখার চেষ্টা করলাম যে শুধু ভিডিও ক্লিপিংসটা তোমাদের আমার ভালো লাগে না, আমি কথা বলি আর তার সঙ্গে সঙ্গে যে ভিডিও ক্লিপিংসটা করি সেটা তোমাদের ভালো লাগে। তো আমার মনে হয়েছে যে ভিউজ দেখে আমার মনে হচ্ছে আমি কথা বলি তার সঙ্গে সঙ্গে ভিডিও ক্লিপিংস করি সেটা তোমাদের আমার মনে হয় বেশি পছন্দ। তো যাই হোক, আমি আবার তোমাদের সঙ্গে ভাবি যে একটু একটু গল্প করব, তার সঙ্গে সঙ্গে তোমাদের নানান রকম জিনিস শেখাবো। তো আজকে যেমনি স্যাটারডে, প্রথমে শান্তনুর তোমার স্যাটারডেতে অফিস থাকতো না, কিন্তু এখন শান্তনুর স্যাটারডেতে অফিস। মানে স্যাটারডেতে মানে ধরো আমি ফ্রি থাকি, কিন্তু আমি দুটো বাচ্চা, আমাদের সিকিউরিটি গার্ড আছে উপরে, তাদের দুটো বাচ্চাকে আমি পড়াই। পড়াই মানে কি, ওরা যেহেতু পাকিস্তান থেকে এসেছে সেহেতু ওদের না হিন্দি ইংলিশটা একদমই স্ট্রং না, তো বেসিকটা আমি করে দিচ্ছি যাতে স্কুলে ওদের ভর্তি হতে সুবিধা হয়। তো একটা জিনিস আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের আশেপাশে সবাইকে পড়ানোর চেষ্টা করো, মানে যতটুকু একটু মানে পড়ালেখা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই এটা একটা দেখবে তোমাদের, কাউকে যদি তোমরা একটু শিক্ষিত করতে পারো তাহলে দেখবে তোমাদের নিজেদের খুব মন থেকে আনন্দ ফিল করবে, মানে যেটা আমি ফিল করছি। তো যেহেতু আমি ফিল করছি সেহেতু আমার মনে হয় তোমরাও এটা ফিল করবে যে ফালতু ফাল আমরা সবসময় না এখন ওই মোবাইলের মধ্যেই ঢুকে থাকি। তো মোবাইল টিভি থেকে বেরিয়ে যার যেটা গুণ, মানে যেটা গুণ আর কি, সেইটা করার চেষ্টা করো। আমি যেমনি অনেক কিছু শিখেছি লাইফে, আমি টাইপিং শিখেছি, মানে তখন যা যা শেখাচ্ছিল আমি খুব অনেক কিছুই শিখেছি, টাইপিং শিখেছি, তারপরে তোমার জ্যাম জেলি আচার করা শিখেছি, কেক বানানো শিখেছি, ইন্টেরিয়র ডিজাইনিং কোর্স করছি, আমি কোনোদিন বসে থাকি। তো সেইগুলো হয়তো বিয়ের পরে আমার বাচ্চা হওয়ার পরে সেগুলো আমি কোনো কিছু ইউটিলাইজ করতে পারিনি, কিন্তু এর মধ্যে মধ্যেই আমি কুকিংটা। তো আমরা এসে গেছি কি করে আমার বানানো, তো আমি নিয়ে নিয়েছি দেখো এক কাপ ময়দা, ঠিক আছে, মেজারমেন্ট হচ্ছে এক কাপ ময়দা, এক কাপ ময়দা, আর এখানে নিয়েছি বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, আর আমার কাছে একটু ড্রাই ফ্রুটস ছিল এটা, আর একটু কিশমিশ। তো এটা অনেকের বাড়িতে নাও থাকতে পারে, তো তুমি কিশমিশ কাজু দিয়েও করতে পারে, প্লেনও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর নেবে 100 গ্রাম বাটার। আমি যে মেজারমেন্টটা আমাদের YMCA-তে শিখিয়েছিল বেস কেকের জন্যে, সেটা হচ্ছে আমাদের যখন শিখিয়েছিল যেটা আমাকে, আর সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যে মেজারমেন্টটা ক্যালকাটা YMCA অনেকেই জানে, তো ওখান থেকে আমি কেকের কোর্সটা করেছিলাম অনেক দিন আগে, 10-15 বছর আগে। তো বেস যে কেকটা আমাদের শিখিয়েছিল আর কি, মানে তোমার উইদাউট এগ, সেটার মেজারমেন্ট ছিল এই বলছি 1 কাপ ময়দা, ঠিক আছে, 1 কাপ ময়দা দিয়ে দিলে সব জিনিস কিন্তু এই যে ছাঁকনিতে ছেঁকে দিলে, এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, ঠিক আছে, আর হচ্ছে এইটা খাবার সোডা, এইটাও খাবার সোডাটাও 1 চামচ। প্রত্যেকটা জিনিস কিন্তু এই যে
ময়দা বেকিং সোডা আর বেকিং পাউডার এই তিনটে জিনিসই কিন্তু এই ছাকনির মধ্যে ছেঁকে নিতে হবে। না ছেঁকে নিলে পুরো দানা দানা ব্যাপারটা হয়ে যাবে। তো কি করব, পুরো ব্যাপারটাকে ছাকনির মধ্যে ছেঁকে নিতে হবে। কারোর কাছে যদি আটা ছাড়িনি থাকে আমাদের, সেটা তো তোমরা ছাড়তে পারো। এটা আমার কাছে একটা বড় জুস করার ছাকনি ছিল, এটাতে আমি তাই ইউজ করছি। দেখেছো কত দানা দানা কত কিছু রয়েছে এর মধ্যে, দানা দানা কিচ্ছু যাবে না। এবার দেখো আমি এই এক কাপ দিয়ে দিয়েছি চিনি, ঠিক আছে। এক কাপটা চিনিটা ঠিকই আছে, তোমরা যদি কেউ চিনি একটু কম খাও তাহলে একটু কম চিনি দিতে পারো তোমরা। আমি চিনিটাকে এই যে দেখো এখন এখন দানা দানা রয়েছে, সেগুলো আর আমি দেবো না, ঠিক আছে। দানা দিলে মুশকিল হয়ে যায় কেকটা ভালো হয় না। এই হয়ে গেল, এরপর দিব 100 গ্রাম বাটার দিয়ে দিলাম। কারোর কাছে যদি বাড়িতে ইয়ে থাকে মানে সর, তাহলে 100 গ্রাম সর দিয়ে দিও, তাতেও করা যায়। গ্রামে গ্রামে থেকে যারা দেখছো তারা কিন্তু ওই দুধের সর উঠিয়ে উঠিয়ে রাখবে, তো হাফ কাপ মতো দুধের সর দিয়ে দেবো, তাহলেও খুব সুন্দর হয়। এই দিয়ে দিলাম আমি তো দেখতে পাচ্ছ মোটামুটি আমার মোটামুটি না আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এই কিশমিশগুলো আমি এরকম দিয়ে দেবো, আর একটু ড্রাই ফ্রুটসও এর মধ্যে দিয়ে দেবো দু একটা দিয়ে দেবো। আচ্ছা দিয়ে এবার কী করবো আমি এটাকে পুরো এটা দিয়ে এটা নিয়ে টস করে নিচ্ছি। এবার এই যে অ্যালুমিনিয়াম ফয়েলটার মধ্যে এতটা দেবে, কারণ এটা ধরো ফুলে যায়, তো দরকার হলে দুটো অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করবে। আগে আমি দেখছি, আগে একটা মিনিট দেখি এটাতে ঢালি কতটা হয়ে দেখি।
তো এই দাও লাউ দিয়ে দিয়েছি, একটু একটু খালি রেখেছি কারণ এটা ফুলে যাবে সেই জন্য। তো এই একটা আর দুটো দুটো রেডি, এই দাও একদম রেডি করে দিয়েছি। ওভেনটাকে আমি 5 মিনিট প্রিহিট করতে যাব। যখনই তোমরা কোনো কেক করবে বাসনটাকে, মানে ধরো ডেকচিতে কেক করছো, তো সেই ক্ষেত্রে ডেকচিটাকে তোমরা নুন দিয়ে দিলে, তো ঢাকা দিয়ে দিলে একটু একটু 5 মিনিট একটু গরম হতে দেবে সিমে সিমে। এরকম আমিও এই ওভেনটাকে 5 মিনিট গরম হতে দিচ্ছি, তারপরে এইটাকে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, আমি মানে ইয়ে তো কন্টেনার হ্যাঁ উসকো মানে ডাল দিয়া পাকনে কে লিয়ে আমি ইসকো ঢাক দূ, আস্তে আস্তে পাক যায়গা, স্মেল আনে লাগ যায়গা, দেখ দেখ না উপর এসে ফুলকে, তো তব হোগা। তো আমি এসে রাখ দেতে হুম, বন্ধ কর দিয়া। তো হামারা কেক বনকে রেডি হো গিয়া, ইসকো আপ আমি ঠান্ডা করনে কে লিয়ে রাখ দেঙ্গে। ইয়ে দেখো দবা রহি হু তো উসমে কুছ নহি নিকল রহা হ্যায়, এসে কেক কো এসে দবানে সে কুছ নহি দিখেগা, তব মতলব কেক বন গিয়া। আমি ইসকো একদম ঠান্ডা করনে কে লিয়ে রাখ দুঙ্গি। তো হো গিয়া হামারা বিনা আন্ডে বালা কেক। এটা কেকটা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর রেডি হচ্ছে।